আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা বলছি। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে প্রথম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করে কিভাবে সহজেই হোমিওপ্যাথিক চিকিৎসা করা যায়, এ বিষয়ে আজ আমি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই গ্রন্থটি আমি লিখেছি, আর এই গ্রন্থের 219 পৃষ্ঠায় আমার আজকের আলোচ্য বিষয়টি লেখা আছে। গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের গুরুত্বপূর্ণ প্রয়োগ, লক্ষণ এবং সে ওষুধগুলো সেবন করার নিয়ম সম্বন্ধে এখন আমি আলোচনা করব। প্রথমে আমি যে গুরুত্বপূর্ণ ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটি গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা এবং অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ বা প্রয়োগ লক্ষণ সেগুলো হলো রোগীর পেট ফাঁপা থাকে, মুখে জল উঠে, ত্বক অতিক্ত ঢেকুর উঠে, মুখে ত্বক স্বাদ পায়, সকালে আহার করার পর ত্বক তিক্ত বমি হয়, বমি হলে রোগীর উপশম পায়, রোগীর পাকস্থলীতে ভারবুত ও ব্যথা হয়, আহারের পর পেটে চাপ বা স্পর্শ সহ্য হয় না, আহারের 2-1 ঘন্টা পর অসুস্থতার লক্ষণগুলো বৃদ্ধি পায়, রোগীর কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা থাকে, বারবার মলত্যাগের ইচ্ছে হয় কিন্তু মলত্যাগ করতে গেলে পরিষ্কারভাবে মলত্যাগ হয় না, রোগী চর্বিযুক্ত ও তৈলাক্ত খাদ্য খাইতে চায় এবং ওইগুলো বেশ সহ্য হয়, গরম খাবার খেলে সে ভালো থাকে। এগুলো হলো নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রয়োগ লক্ষণ। উক্ত লক্ষণ সমূহের সাদৃশ্যে নাক্স ভূমিকা ওষুধটি ত্রিশ শক্তি সেবন করতে হবে, 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার খাওয়ার 1/2 ঘন্টা বা 1 ঘন্টা পরে 4 থেকে 5 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, 15 থেকে 20 দিন পর একই নিয়মে আবার ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কার্বুভেজ। কার্বুভেজ গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ বা প্রয়োগ লক্ষণ সেগুলো হলো রোগীর পেটে প্রচুর গ্যাস হয়, মুখে টক জল উঠে, তিক্ত ও পচা দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠে, ঢেকুরে তিক্ত স্বাদ পায় এবং ঢেকুরে সাময়িক উপশম হয়, রোগীর মলদ্বার দিয়ে পচা দুর্গন্ধযুক্ত বায়ু নির্গত হয়, রোগীর পেটে আক্ষেপিক বা খেচে ধরার মতো ব্যথা হয়, সে ব্যথা বুক ও পিঠ পর্যন্ত বিস্তৃত হয়, অতি সাধারণ এবং সহজপাচ্য খাবার খেয়েও রোগীর সহ্য হয় না, রোগীর নিচের পেটে বেশি গ্যাস হয়, রোগীর উদ্রাময় থাকার প্রবণতা থাকে এবং উদ্রাময়ের সাথে রোগীর পেট ফাঁপা থাকে। এগুলো হলো কার্বোভেজ ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সমূহ সাদৃশ্যে কার্বোভেজ ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে, 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার 4 থেকে 5 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, ঠিক 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটি গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ বা প্রয়োগ লক্ষণ সেগুলো হলো রোগীর পেট ফাঁপা থাকে, কিছু খাইলে পেট ব্যথা বৃদ্ধি পায়, রোগীর ত্বক ঢেকুর উঠে, তাতে গলা ও বুক জ্বালা করে, মুখে জল উঠে,
খাদ্যের টক আস্বাদ পায়। ঢেকুর উঠলে গলা ও বুক জ্বালা করে, ঢেকুরে উপশম হয় না, কিন্তু মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে কিছুটা উপশম হয়। মলদ্বার দিয়ে দুর্গন্ধহীন প্রচুর বায়ু নির্গত হয়। রুগীর ঘন ঘন ক্ষুধা পায়, কিন্তু সামান্য খেলেই পেট ভরে যায়। রুগীর কুষ্ঠবোধতা থাকে, প্রবণতা থাকে, কুষ্ঠবোধতার সাথে পেট ফাঁপা, রুগীর উপরের পেটে বেশি গ্যাস হয়। রুগীর পেটে খুব ডাকে এবং পেটের এখানে ওখানে বায়ুতে ফুলে ওঠে। রুগী খাবার গরম গরম খেতে চায় এবং সে মিষ্টি খেতে খুব পছন্দ করে। রুগীর ময়দা বা আটা রুটি, বাঁধাকপি এবং মটরশুঁটি খাইয়া সহ্য হয় না। এগুলো হলো লাইকোপোডিয়াম ওষুধটির প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সমূহ সাদৃশ্যে লাইকোপোডিয়াম ওষুধটির ত্রিশক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় সকালে এবং রাত্রে 8টার পর, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, 2 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো চায়না। চায়না ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো, রুগীর পেট অত্যন্ত ফাঁপা থাকে কিন্তু রুগীর পেটে জ্বালা বা ব্যথা নাই। সমস্ত পেটে বায়ু জমে ফুলে ওঠে এবং রুগীর মনে হয় পাকস্থলীর মুখে একটা গোলার মতো পদার্থ আটকে আছে। ঢেকুর উঠলে বা মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে রুগীর কষ্ট আরো বেড়ে যায়। এগুলো হলো চায়না ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে চায়না ওষুধটি ত্রিশক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, নিয়মিত রূপে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যাবিস নাইগ্রা। অ্যাবিস নাইগ্রা ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো, রোগীর পেট অত্যন্ত ফাঁপা থাকে এবং অত্যন্ত অম্লত্বের লক্ষণ দেখা দেয়। আহারের পরেই পেট ব্যথা বৃদ্ধি পায়। আহারের পর খাদ্যদ্রব্য নিচের দিকে না গিয়ে যেন পাকস্থলীর মুখের উপরে খাদ্যনালীতে রহিয়াছে বোধ হয় এবং মনে হয় পাকস্থলীর মুখে একটা গোলার মতো পদার্থ আটকে আছে। রুগীর দুপুরে এবং রাত্রে খুব ক্ষুধা থাকে কিন্তু সকালে ক্ষুধা থাকে না। বৃদ্ধদের অম্ল অজীর্ণ রোগের সাথে হৃদরোগ থাকলে এই ওষুধটি বিশেষ কার্যকর হয়। এগুলো হলো অ্যাবিস নাইগ্রা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাবিস নাইগ্রা ওষুধটির ত্রিশক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, 3 থেকে 4 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। 15 থেকে 20 দিন পর একই নিয়মে আবার ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো রুবিনিয়া। রুবিনিয়া ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো, রুগীর অত্যন্ত অম্লত্ব সহ পেট ফাঁপা থাকে, রুগীর মুখে টক জল উঠে, গলা জ্বালা করে এবং টক ঢেকুর উঠে, প্রচুর টক, বমি ও বমি বমি ভাব, পেট ফাঁপা জনিত শুলো ব্যথা হয়, রুগীর মলে এবং ঘামে টক গন্ধ পাওয়া যায়, রাত্রে পেটে জ্বালাকর ব্যথা হয় এবং মল থেকে দারুণ ইচ্ছা সহ কুষ্ঠবোধতা থাকে। পেটে গ্যাস জনিত মাথা ব্যথায় যদি রুগীর টক বমি হয় তবে এই ওষুধটি বিশেষ কার্যকর হয়। এগুলো হলো রুবিনিয়া ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সময়ের সাদৃশ্যে রুবিনিয়া ওষুধটি ত্রিশক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, 3 থেকে 4 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আইরিশ বার্স। আইরিশ বার্স ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার, অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ বা প্রয়োগ লক্ষণ সেগুলো হলো,
রোগীর গ্যাস্ট্রিক লক্ষণের সাথে অত্যন্ত অম্লত্বতা থাকে, রোগীর সমগ্র খাদ্যনালী জুড়ে জ্বালা করে থেকে গলা পর্যন্ত খুব জ্বলে, রোগীর টক বমি হয়, বমির পর গলা বুক জিভ সবই জ্বালা করে, এমনকি মলত্যাগের পর মলদ্বারও জ্বালা করে, মুখ হতে অনবরত লালা উঠে, দড়ির মতো আঠাল লালা বমি ও বমন সহ রোগীর মাথা ব্যথা হয়। এগুলো হলো আইরিস বার্স ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সমূহের সাদৃশ্যে আইরিস বার্স ওষুধটি ত্রিশ শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 3 থেকে 4 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো পালসিটিলা। পালসিটিলা ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো রোগীর পেট ফাঁপা ও অজীর্ণ দোষ, মুখে জল উঠে ও বুক জ্বালা করে, চর্বিযুক্ত ও তৈলাক্ত খাবার খেয়ে সহ্য হয় না, ঠান্ডা খাদ্য খাইলে রোগী ভালো থাকে, ঢেকুরে খাদ্যের গন্ধ পায়, মুখে তিক্ত আস্বাদ, জিভ শুষ্ক থাকে তবু তার পিপাসা থাকে না। এগুলো হলো পালসিটিলা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে পালসিটিলা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিনে 3 বার 2 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, 20 থেকে 25 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো হাইড্রাস্ট্রিস ক্যানাডেন্সিস। হাইড্রাস্ট্রিস ক্যান ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ বা প্রয়োগ লক্ষণ সেগুলো হলো রোগীর পেটে ক্ষুধা কিন্তু মুখে অরুচি, রোগীর পেটে খুব ক্ষুধা থাকে কিন্তু মুখে অরুচি, রোগী বৃদ্ধ দুর্বল দিন দিন শুকাইতে থাকে, হজম শক্তিহীন, বুক দরফর করে, রোগী পিপাসাহীন, অজীর্ণ দোষ, কুষ্ঠবোধতা ও কোমরে ব্যথা থাকে। এগুলো হলো হাইড্রাস্ট্রিস ক্যান ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে হাইড্রাস্ট্রিস ক্যান ওষুধটির মাদার টিংচার সেবন করতে হবে 10 ফুটা মাত্রায়, সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার অথবা দিনে 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুড গ্যাস্ট্রিক আলসার অক্ষুধা ও অজীর্ণ রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো আহারের পরেই রোগীর পেট ফুলে উঠে, অনবরত ঢেকুর উঠে, ঢেকুরে গুপ্ত খাদ্যের আস্বাদ অনুভূত হয়, ক্ষুধার অভাব, জিহ্বার উপর সাদা প্রলেপ, জিহ্বার উপর গাঢ় সাদা প্রলেপ, টক ও আচার খাইবার প্রবল ইচ্ছা থাকে, রোগীর টক ও আচার খাইবার প্রবল ইচ্ছা থাকে, অতিরিক্ত আহারের কারণে পেটে বায়ু সঞ্চয় হয়। এগুলো হলো অ্যান্টিমিকুট ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যান্টিমিকুট ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিনে 3 বার 2 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকা ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার অক্ষুধা অজীর্ণ রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো রোগীর পেটে অত্যন্ত বায়ু জমে, মনে হয় পেট পাথর দিয়ে ভর্তি রয়েছে, পেট পিঠের দিকে টানে, পেটে পাথরে ঘষানোর মতো ব্যথা হয়, মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে পেট ব্যথার উপশম হয়, পেট গড়গড় করে, নাভির স্থানে ও ডান কুচকির দিকে ব্যথা অধিক হয়, সাথে বমি ও বমি বমি ভাব। এগুলো হলো ককুলাস ইন্ডিকা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ককুলাস ইন্ডিকা ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 3 থেকে 4 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে,
15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো থুজা। থুজা ওষুধটিও গ্যাস্ট্রিক আলসার ও ক্ষুধা অর্জনের রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো, রোগী পেটে প্রচুর বায়ু জমে পেট ফুলে ওঠে, তল পেটে স্থানে স্থানে বায়ুতে ঠেলে ওঠে, পেটের মধ্যে গুড় গুড় করতে থাকে এবং শুল ব্যথা হয়। এগুলো হলো থুজা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে থুজা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ঠিক 15 থেকে 20 দিন পর আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে।